ব্যস্ততাই চলছে আমাদের মানব জীবন। এই ব্যস্ততার মধ্যেও যে কাজগুলো আমাদের প্রতিনিয়তই না করলেই নয়, যেগুলো যদি আমরা না করি তাহলে আমাদের জীবন হতে পারে অচল, তেমনি চারটি কাজের কথা না বললেই নয়। আমি এটাকে বলি স্ট্রেস। এসে স্লিপ, অর্থাৎ পরিমিত ঘুম আমাদের প্রয়োজন প্রত্যেকেরই, আমাদের সেজন্য সময় করে নিতেই হয়। এবং তারপরে রয়েছে টি, টয়লেট, অর্থাৎ টয়লেট ছাড়া তো আমাদের কোনো কাজই সম্পন্ন করা সম্ভব নয়, এর জন্য আমাদের আলাদা টাইম বেছে নিতেই হয়। এবং ইতে হচ্ছে ইট, খাবার আমাদের খেতেই হয়। এবং এসতে হচ্ছে সেক্স। সেক্স হচ্ছে সেই রকম একটি কাজ যেটার জন্য একজন পুরুষ এবং নারীর জীবনে অপরিহার্য, এর জন্য আমাদের আলাদা টাইম করে নিতেই হবে। অনেক সময় আমরা ভুলে যাই এই সেক্স ব্যাপারটা ইম্পর্টেন্স দিতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে এই সেক্সের সেক্সুয়াল সমস্যা নিয়ে। পুরুষের যে সেক্সুয়াল সমস্যা তার সবচেয়ে কমন যে প্রবলেমটা সেটার নামই হচ্ছে লিঙ্গ উত্থানজনিত সমস্যা, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। আমি আজকে আপনাদেরকে এই ইরেকটাইল ডিসফাংশন নিয়ে খুব প্রিসাইজ ওয়েতে কিছু কথা বলবো যেগুলো আপনাদের জীবনে কাজে লাগতে পারে, কারণ প্রতিদিনই আমাদের প্রাইভেট প্র্যাকটিসে এই ধরনের সমস্যা নিয়ে পেশেন্টরা আসেন এবং যেগুলো সম্পর্কে সম্ভব ধারণা না থাকার কারণে অনেকেই হয়ে যান বিভ্রান্ত এবং এটা নিয়ে হতাশায় তারা দিনপাত করেন। সুতরাং এই ইরেকটাইল ডিসফাংশন বলতে আমরা আসলে বুঝি কি, অর্থাৎ যৌন মিলনের সময় যদি তার পেনিস বা যৌন লিঙ্গটা যদি যথেষ্ট পরিমাণে শক্ত না হয় যোনিপথে প্রবেশের জন্য, তখন সেটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। এই ইরেকটাইল ডিসফাংশন বেসিক্যালি দুই রকমের হয়ে থাকে, যেমন একটাকে বলা হয় মানসিক কারণের সাইকোলজিক্যাল, আরেকটাকে বলা হয় অর্গানিক। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইয়াং বয়সে যেটা পেয়ে থাকি মানসিক কারণ, হতে পারে তার বিভিন্ন রকমের স্ট্রেস চলছে, লাইফের মধ্যে অনেক রকমের সমস্যায় উনি জর্জরিত, অনেক রকমের প্রবলেমে তিনি মানে ওনার লাইফটা চলছে সাময়িকভাবে, কিন্তু এই ধরনের সাইকোলজিক্যাল কারণেই তার কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এমনও হতে পারে যে উনি পারফরমেন্স করবে, সে পারফরমেন্স করতে গিয়ে উনি এটাকে ভয় পাচ্ছেন, এটাকে বলা হয় পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার। সুতরাং আমরা তাকে আগে অ্যাসেস করে নেই, তা আমরা আসলে আমরা জিজ্ঞেস করি, একটা প্রশ্ন উত্তরের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তার এটা কি মানসিক না শারীরিক কোনো সমস্যার জন্য হচ্ছে। যে প্রশ্নটা আমরা করে থাকি সেটা হচ্ছে আপনার শেষ রাতে লিঙ্গ উত্থান হয় কি না। যদি শেষ রাতের দিকে লিঙ্গ উত্থান কিছু কিছু হয় এবং পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে বুঝতে হবে সেটা তার মানসিক কারণে হচ্ছে, আর যদি লিঙ্গ উত্থান একেবারেই না হয় তাহলে বুঝতে হবে তার শারীরিক কোনো সমস্যা আছে। এই শারীরিক সমস্যাটাকে আমরা বলে থাকি অর্গানিক কজ। এই অর্গানিক কজ হতে পারে তার ডায়াবেটিসের জন্য, হতে পারে এমন কিছু কিছু তিনি ওষুধ খাচ্ছে যে ওষুধের জন্যও কিন্তু হতে পারে, যেমন প্রেশারের বিভিন্ন ওষুধ, আমরা জানি বিটা ব্লকার গ্রুপের কিছু ওষুধ, ডায়াবেটিক্স জাতীয় কিছু ওষুধ, অনেকে আছেন অ্যালার্জির ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করেন, ঘুমের ওষুধ অনেকে সেবন করেন। অনেকে মনে করেন যে ঘুমের ওষুধ সেবন করলে বোধহয় আমাদের লিঙ্গ উত্থানের সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু ব্যাপারটি তা নয়। লিঙ্গ উত্থান জনিত সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে যদি কেউ ঘুমের ওষুধ খায়, কেউ ডিপ্রেশনের ওষুধ খায়, কেউ অ্যাংজাইটির ওষুধ খায়। হ্যাঁ, এটা হতে পারে যদি ডিপ্রেশনের কারণে, মানসিক কারণে যদি তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয় সেই ক্ষেত্রে তার ডিপ্রেশনের ওষুধ খেলে উপকার হতে পারে, আদারওয়াইজ ইন জেনারেল উনি এগুলো খাবেন না। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে তার কি কারণে এটা হচ্ছে, তার আমরা ড্রাগের হিস্ট্রি নেই এবং তার অর্গানিক প্রবলেম আছে কি না। নার্ভের কারণে হতে পারে, অর্থাৎ কোনো কারণে যদি নার্ভ ড্যামেজ হয়, ওই টিস্যুটা যদি ড্যামেজ হয় তাহলে তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে। তারপর কারো যদি স্মোকিংয়ের হ্যাবিট থাকে, অ্যালকোহলের হ্যাবিট থাকে, এগুলোও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের কারণ হতে পারে, কারণ এগুলো রক্ত চলাচলে ব্যত্যয় ঘটায়। কারো যদি রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে সেটাও লিঙ্গ উত্থানজনিত সমস্যার কারণ হতে পারে। এছাড়াও পুরুষের যে হরমোন থাকে টেস্টোস্টেরন হরমোন, সেটাও যদি ঘাটতি থাকে তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে। সুতরাং আমরা এই ধরনের পেশেন্টগুলোকে দেখে তার হিস্ট্রি নিয়ে তার প্রপার যেটা ইনভেস্টিগেশন করা লাগে সেগুলো করি, যেমন হরমোনের কিছু টেস্ট করি, তার ডায়াবেটিস আছে কি না চেক করি, তার লিঙ্গের মধ্যে রক্ত চলাচল ঠিকমতো করে আছে কি না হচ্ছে কি না সেই জন্য কালার ডপলার করি, করে তারপরে একটা অ্যাসেসমেন্ট করে আমরা চিকিৎসা দিই। এখন চিকিৎসার বিষয়ে আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে চিকিৎসার ব্যাপারে অনেক ধরনের ওষুধ আছে, সারা বিশ্ব জুড়ে ওষুধ আছে, যেমন সিলডেনাফিল, টারানাফিল, অ্যাডানাফিল, ভার্ডানাফিল, এরকম অনেক ধরনের ওষুধ যেগুলো আমাদের পেনিসের ইরেকশন হতে হেল্প করে। এই সমস্ত ওষুধগুলো অনেক সময় দেখা যায় হার্বাল ওষুধ নামেও মার্কেটে পাওয়া যায়, অর্থাৎ হার্বাল বিভিন্ন নামকরণে এলোপ্যাথি ওষুধই কিন্তু সেল হয়, কিন্তু নাম
দেওয়া থাকে হারবাল। কাজে আপনারা বিভ্রান্ত হবেন না, একজন সঠিক পরামর্শ নিয়ে কার জন্য কোনটা উপযোগী, কেউ কার জন্য সিলডেনফিল ভালো হতে পারে, কারো জন্য টাডালাফিল ভালো হতে পারে এবং কার কোন ডোজে খেতে হবে সেটা একজন বিশেষজ্ঞ ডাক্তারই কিন্তু এটার সঠিক পরামর্শ আপনার দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কারো যদি কোনো কারণে হয়ে থাকে, যেমন ডায়াবেটিস, তাহলে অবশ্যই তার ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। কারো যদি কোনো ড্রাগের কারণে হয়ে থাকে, প্রেশারে এমন কিছু ওষুধ খাচ্ছেন যেটার জন্য তার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, সেই ওষুধটা উনি খাবেন না, চেঞ্জ করে অন্য ওষুধ দিতে হবে। সুতরাং কোনো কারণ যদি এর মধ্যে থাকে তাহলে সেই কারণটাকে আগে অফ করে নিয়ে তারপরে তার ইরেকটাইল ডিসফাংশনের প্রয়োজনীয় ওষুধ উনি সেবন করবেন। ওষুধ সেবন করে অধিকাংশ পেশেন্টই ভালো হয়ে যায়। কতদিন খাবেন এটা চিকিৎসক নির্ধারণ করবেন, যে উনি দুই থেকে তিন মাস পরে আস্তে আস্তে ওষুধটার ডোজ কমিয়ে আমরা আস্তে আস্তে অফ করে দিই, যার যেই ওষুধে স্যুট করবে। এমনও কিছু কিছু ওষুধ আছে প্রথম দিকে খেলে এগুলো স্যুট না করতে পারে, যেমন তার মাথা ব্যথা একটু হতে পারে, একটু শরীরের মধ্যে মাসেলগুলো পেইন হতে পারে, ব্যাক পেইন হতে পারে, কিছু ব্লারিং ভিশন হতে পারে, এটা প্রথম দিকে হয়, অল্প ডোজে সেজন্য আমরা শুরু করি এবং আস্তে আস্তে আমরা ডোজ বাড়িয়ে দিই, পরে এটা টলারেট হয়ে যায়। এমন হতে পারে তাকে অনেকদিন হয়তো ওষুধ খেতে হতে পারে। এখন অনেকদিন ধরে যদি কাউকে ওষুধ খেতে হয় তাহলে উনি কোন ওষুধটা খাবেন সেটা কিন্তু ওই চিকিৎসকই নির্ধারণ করবেন। আর কিছু কিছু ক্ষেত্রে ফর দ্য টাইম বিং এই ইরেকটাইল ডিসফাংশনের ওষুধ খাওয়া লাগে, যেমন তার যদি সিলডেনাফিল খায় তার 50 মিলিগ্রাম, 25 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম কোনটা লাগবে অন ডিমান্ডে উনি খাবে। খেয়ে তার ওই পারফরমেন্স অ্যাংজাইটিটা যদি দূর হয়ে যায় তখন আস্তে আস্তে এটা আমরা উইথড্র করে দিই, বন্ধ করে দিই। সুতরাং আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব। এছাড়াও আধুনিক কিছু চিকিৎসা রয়েছে যেগুলো ইরেকটাইল ডিসফাংশনে কার্যকরী বলে মনে করা হয়, যেমন শক ওয়েভ থেরাপি। এটা একটা মেশিনের যে পেনিসের মধ্যে সার্কুলেশন বাড়ানো হয়। কিছু আছে পি শর্ট থেরাপি, যেখানে প্লেটিলেটস রিচ প্লাজমা এখানে ইনজেক্ট করা হয়। কিছু আছে পেপাভারিন ইনজেকশন, ইমিডিয়েটলি যদি পেনিসের মধ্যে এটা সাবকিউটানাসে দেওয়া হয় তাহলে ইরেকশন হয়ে থাকে, সেগুলো করা যেতে পারে। সব কিছু ট্রিটমেন্ট যদি ফেলার হয় তাহলে ইউরোলজিস্টরা পেন অ্যান্ড প্রস্থেসিসের ব্যবস্থা করে থাকেন। তবে আমাদের মনে রাখতে হবে যে ওষুধ আমি আগে আমার কারণটা বের করতে হবে, আমি নিজেও এসেস করে জেনে নেই যে আমার এটা মানসিক কারণে হচ্ছে কিনা, সেটা আমি চেষ্টা করি যে মানসিক কারণটা আমার সলভ করার জন্য। যদি না হয় সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হলাম যে আমার কোনো অর্গানিক কজগুলো আছে কিনা, সেই অর্গানিক কজগুলা উনি ফাইন্ড আউট করে সেই জন্য উনি প্রয়োজনীয় চিকিৎসা দিবেন এবং চিকিৎসা নিলে আশা করি আপনারা সকলে ইরেকটাইল ডিসফাংশনের এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং এটার অনেক সময় অনেকের কিন্তু মেনটেন্স ট্রিটমেন্ট লাগে, অর্থাৎ তাকে কতদিন খেতে হবে, এটা নিয়ে প্রশ্ন আপনারা প্রায় করে থাকেন, আমি এটা কতদিন খাবো, কি সারা জীবন খেতে হয়, এটা ডিপেন্ড করে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশনের ওষুধ কিছুদিন দিয়ে তারপর বন্ধ করে দিলে তার ইরেকশনের প্রবলেম সলভ হয়ে যায়, আবার কারো কারো প্রবলেম দেখা যায় না তাকে এটা খেতেই হয়, এটা ছাড়া উনি চলতে পারেন না। তখন তার ক্ষেত্রে যেমন আমরা প্রেশারের ওষুধ খাই, ডায়াবেটিসের ওষুধ খাই, এই ধরনের নিয়মিতভাবে ওষুধ খেতে হয়, তখন আমরা সেই ধরনের ওষুধটা মেনটেন করে যাব। এমন যদি হয় যে আমার ওয়াইফ আমার কাছে থাকে না তাহলে কি আমি ওষুধ খাবো, সেই ক্ষেত্রে তার কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, অন ডিমান্ডে উনি ওষুধ থাকবে, কারণ উনি এক জায়গায় জব করে, ওয়াইফ থাকে আরেক জায়গায়, উনি মিলিত হন দুই সপ্তাহ বা তিন সপ্তাহ এক মাস পর পর, তার ক্ষেত্রে রেগুলার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব এবং এটা নিয়ে মোটেই দুশ্চিন্তা করব না, বেশি অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলো সহজে সমাধান করা সম্ভব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।